দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি ওদের দুজনের। এখানে কড়াই চাপি দিয়েছি, চা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো ছুলে রাখলাম, অনেকটা টাইম এখানেই তোমার ওয়েস্ট হয়ে গেল। তো এই দিয়ে একটা ঝাল ঝাল করে করব। চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে ঝাল ঝাল করে করব। এগুলো সব হয়ে গেছে, এবার চলো কড়াই গরম হয়ে গেছে বসিয়ে দিই। এখানে কিষেণদুর ডাবের জল রেডি করে দিচ্ছি, দেখো কত দাম নেয় ডাবে, দেখো এক গ্লাসও জল হয়নি। আর এখানে হচ্ছে টক দই, এর মধ্যে নুন, বিট নুন আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি। এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এই যে দিশিত বাবু, আর চুলগুলো দেখো, আজ চুল কাটাতে নিয়ে যাবো হেয়ার কাটিং করতে, দেখো কিরকম ঝেঁটাকাটির মতন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে থেকে ওর এক্সাম স্টার্ট। এখানে কৃষ্ণেন্দুর ভাত রেডি করে দিয়েছি, ও এখন যেহেতু জিম করে কম খায়, ওই জন্য ওইটুকু বাটিতে এই যে হচ্ছে টক দই, মাছের ঝোল, এটা কৃষ্ণেন্দুর ব্রেকফাস্ট বেরিয়েছিল, বেরিয়ে একটু সুগার অ্যান্ড স্পাইসের এই ক্রিম ব্রেডগুলো নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখেই নিলে যে কৃষ্ণেন্দুর রান্নাবান্না করে নিলাম, কৃষ্ণেন্দুর অনেকক্ষণ চলে গেছে, আমার শুধু ডাস্টিং হয়েছে, মপিং এখনও হয়নি, মপিংটা আমি করবো। কারণ দিশিদের তোমার এক্সামের টাইম ছিল, প্রথমে দিয়েছিল 12:40 থেকে, হুট করে 10 মিনিট আগে আবার একটা লিঙ্ক পাঠিয়ে বললেন যে 11:30 থেকে পরীক্ষা হবে। আমি তোকে ঘরটা মুছে তোমার মানে মপিং করে ঠিক করেছিলাম যে ওর হেয়ার কাটিংটা করতে নিয়ে যাবো, সকালবেলায় বললাম তোমাদের। তো 11:30 কোনো রকম সোয়েটারটা পরিয়ে তারপর বসিয়ে দিলাম। এবার চুলগুলোর তো দেখলে ওরকম সকাল সকাল ওরকম ঝেঁটাকাটির মতন দাঁড়িয়েছিল, তো সেগুলো তেল দিয়ে পুরো একদম মানে স্টিকি করে একদম চেপটে দিয়েছি, চেপটে দিয়ে আমি বললাম ক্লাস করতে। আর হয়ে গেছে পরীক্ষা হয়ে যাওয়ার পর ওদের আমি এ পাবো। ভালো করেছে, মানে ভালো বলতে পেরেছে, যাই হোক। তো বলার পর তখন যাদের যাদের এক্সাম হয়ে আছে তারা লিভ করে বেরিয়ে যাবে। তো হয়ে গেছে, তো আমি ভাবলাম যে তাহলে চল হেয়ার কাটিংটা করিয়ে নিয়ে আসি। তোর বাবাকে ফোন করলাম যে একটুখানি ফোন করে বলে দাও যে যাবো এরকম, যদি উনি থাকেন দোকানে। তারপরে কৃষ্ণ বলে মাথার মধ্যে তেল দিয়েছো ছেড়ে দাও, সানডে করে দেবে। সানডে উনি না বাচ্চাদেরকে কাটাতে চান না, মানে যে হেয়ার কাটিং করান না, তো সানডে আবার সানডের মধ্যে ফেলে রাখবো। চুলগুলো কিরম দেখছো, যেরকম ঝাগড়া হয়ে, আর দিশিদের না একটা খুব ভালো গুণ আছে ওর পাপার মধ্যে, এই যে গুণটা আছে, ওরা একটুখানি সামান্য চুলটা বড় হয়ে গেলেই না ওরাদের নাকি অস্বস্তি মানে শুরু হয়ে যায়, বড় চুল একদম রাখতে পারে না। তার দিশিদের তো একদম ঝাঁকড়া চুল, মানে আমার দাদারও এরকম চুল, মানে এরকম ঝাঁকড়া, এরকম স্ট্রেট স্ট্রেট চুল, ও এরকম ওর মামের মতন পেয়েছে। তো মাম থেকে কি পেয়েছে, এই জিনিসটা পেয়েছে মামের থেকে, মামার গুণ তো কিছু থাকেই, তো মামার থেকে এই গুণটা পেয়েছে। তো ঝাঁকড়া ঝাঁকড়া দেখতে পাচ্ছ ঘাসের মতন চুল, কোনোরকম স্টিকি করে রেখে দিয়েছি, এ দেখো স্টিকি করে চেপটে চেপটে রেখে দিয়েছি, এরকম করে কোনোরকম চেপটে চেপটে হাত দিয়ে চেপটে দিয়ে এরকম বসিয়ে দিয়েছি, এরকম খাড়া খাড়া হয়ে যায় ওর, এ দেখো পেছনে চুল খাড়া খাড়া, আমাদের ওই বাড়ির মতন সবাই সব মানে পুরো চুলের স্টাইলটা পেয়েছে। তো যাই হোক, ওর বেশিরভাগই মানে দেখতে শুধু এই বাড়ির লোকেদের মতন হয়েছে, বাদ বাকি সব কিছুই একদম আমাদের বাড়ির মতন, একদম আট ভাব ঘাট সব কিছুই, খাওয়া দাওয়া তো পুরো আমার বাবার কার্বন কপি, মানে বাবা যেরকম ডাল হলে আর কিছু চাই না, ওরও ডাল হলে আর কিছু চাই না, পায়েস খেতে খুব ভালোবাসে, ও পায়েস খেতে খুব ভালোবাসে, বাবা সিমুই। ও আমি এখন তোমার মপিংটা ফাটাফাট করে নিই, কৃষ্ণদু বললো ফোন করে জানাবে, তো ফোন করে নিই, কারণ অনেকগুলো গাছ আবার নিয়েছি, আর বলবো না ছাদ ভর্তি হয়ে যাচ্ছে, কিছু দেখলে তো রাগারাগি করবে। টপটা আজকে দিয়ে গেলেন, আম গাছে বসাবো, কিন্তু এদিকে একটা মুশকিল হয়ে গেছে, মাটি নেই, মাটি ছাড়া কী করে বসাবো বলো, এটাও মুশকিল হয়ে যাচ্ছে। আর তাহলে আবার ওনাকে ফোন করে বলে দিতে হবে মাটি বস্তা দিয়ে যেতে, কারণ আমার কাছে সত্যি বলছি মাটি নেই একদম, আর অনেকগুলো গাছ নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর গাছগুলো দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর গাছগুলো নিয়েছি, নামগুলো আমি সব বলতে পারবো না কারণ ভুলে গেছি, আমি গুগলে সার্চ করে আমি তোমাদেরকে পরে বলে দেবো, আমি দেখাবো তোমাদেরকে। তো চলো আগে এখন মপিংটা তো করে নিই। আর একটা কথা নিয়ে আমি আজকে বলবো, আমার খুব খারাপ লেগেছে, আমি যাদের যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি, হতে পারে আমার সাবস্ক্রাইবার মানে আমার সাবস্ক্রাইবারের লিস্ট অনেক কম, যার জন্য আমি ইচ অ্যান্ড এভরি ডে আমি সবার বাড়িতে যাই, সবার মতন গাদাখানি করে সাবস্ক্রাইবার নেই যে গিয়ে ভুলে যাই বা কিছু,
আমি একটা কথা তোমাদেরকে বলে রাখছি, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা শেখারও ব্যাপার আছে। তোমরা 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে মনে করো যে তোমরা কমিউনিটি পেয়ে যাবে, একটা ধাপ তোমরা এগিয়ে থাকো, ভালো কথা। আর একটা ধাপ তোমরা এগিয়ে থাকবে মনিটাইজেশন, মানে 1K হয়ে গেলে মনিটাইজেশন পেয়ে যাবে, টাকা ইনকাম করা স্টার্ট হয়ে যাবে। কিন্তু চ্যানেলে যদি তোমাদের ভিউই যদি না আসে তো তোমরা টাকা পাবে কোথা থেকে? একটা ভিউ হিসেব মতন করলে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর, 1K হয়ে যাওয়ার পর 4000 ওয়াচ টাইম, 4000 আওয়ার্স, 4000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর, তারপরে কিন্তু টাকা ইনকাম করাটা আসে। তো তোমাদের চ্যানেলে যদি ভিউজই যদি না হয় তো তোমাদের তোমরা ইনকাম করবেই বা কী করে, তাই না? তো তার জন্য তো সবার সাথে ভালো করে রিলেশনশিপটা রাখাটাও তো জরুরি। হ্যাঁ, সবার ঘরে যাদের অনেক, এক পক্ষে সম্ভব না, এটা ঠিক, মানে হাজার যাদের সাবস্ক্রাইবার আছে, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, বা যারা 500 কাছাকাছি চলে গেছো, বা 500 হয়ে গেছে, এ কমিউনিটি পেয়ে গেছো, তো তাদের পক্ষে হয়তো সম্ভব না। আমার অনেক সাবস্ক্রাইবার, আমি সত্যি অনেস্টলি বলছি, আমার সাবস্ক্রাইবার লিস্ট আমার কম, আমি সবার ইচ অ্যান্ড এভরি ডে আমি সবার ঘরে যাই, গিয়ে আমি মানে ভিডিও দেখি, দেখে আমি কমেন্টস করে আসি। কেউ বলতে পারবে না আমি কারোর ভিডিও কিন্তু ওয়াচ করি না, না কমেন্টস করে চলে আসি। আমার খুব খারাপ লেগেছে, আমার খারাপ লাগার কারণটা আমি তোমাদেরকে বলছি। একটা 6 মিনিট 37 সেকেন্ডসের আমি আমার ছেলের সঙ্গে লাস্ট ভিডিওটা ছেড়েছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে। যারা দেখে, যারা দেখো তাদেরকে আমি বলছি না, যারা দেখো নি তারা বুঝতেই পারবে কারা দেখো নি। আর তোমরা কি মনে করো সব কিছু কি আমি বুঝতে পারবো না? ওয়াচ টাইম বাড়েনি, ভিউজ দিয়ে কী করবো আমি? জলে গুলিয়ে খাবো? খাবো তো না। তো ওয়াচ টাইম আমার বাড়েনি, ওয়াচ টাইম বাড়ে তো নি, বাদ দাও কোন লেভেলে নেমে গেছে। মানে তোমরা স্টার্টিং করেছো, করে লাস্টে একদম স্কিপ করে নিয়ে চলে গেছো, দেখলে আমার ছেলে জিতে গেছে, ফুট করে একটা কমেন্টটা একটা লিখলে যে তুমি তো হেরে গেছো, তোমার ছেলে তো জিতে গেছে, ব্যাস বলে চলে গেছো। ওরকম অনেকেই আছে সেম দেখে 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 কপি করে কমেন্টস করে গেছে। তো আমি তোমাদেরকে বলি, একটা বাচ্চাকে নিয়ে 6 মিনিট ভিডিও তোমরা দেখতে পারো না? আমি ইচ অ্যান্ড এভরি লোকের আমি ভিডিও চালিয়ে আমি দেখি, সবাই যেরকম বলে সেটা তোমরা হয়তো বিশ্বাস করবে না। তুমিও তোমার চ্যানেলে এসে বলবে আমি তো সবার ভিডিও দেখি, আমি যেরকম বিশ্বাস করবো না, সেরকম তোমরাও বিশ্বাস করবে না। সেটা বিশ্বাস না বিশ্বাস করার কথাটা হচ্ছে তোমাদের কাছে, সেটা তো আমি কিছু করতে পারবো না। কিন্তু খুব খারাপ লেগেছে, একটা ছোট্ট একটা ভিডিও, একটা মজাদার ভিডিও মা ছেলে মিলে করতে বসছি, সেইখানে তোমরা মানে অনেকেই দেখো নি, সেটা খুব খারাপ লেগেছে আমার। আমিও ঠিক করেছি যে এরকম রুলস অ্যান্ড রেগুলেশনটা যেরকম তোমরা ফলো করছো সেরকম আমিও ফলো করবো। তোমাদের ওয়াচ টাইম যেরকম তোমরা কেয়ার করবে না, আমার ওয়াচ টাইম বাড়ুক কি বাড়ুক না, বা আমি জীবনে এগিয়ে যাই, সেরকম আমিও কেন কেয়ার করতে যাবো বলো? আমি তো দানসত্ব খুলে বসে নেই, মন ভরে ভরে সবাইকে ফুল 10 মিনিট 16 মিনিট 12 মিনিট 21 মিনিট 22 মিনিট 23 মিনিট পুরো লাগাতার আমি দেখতে থাকবো? আমি পারবো না। আমি দেখি ইচ অ্যান্ড এভরি, যাদের আমার, আমি তো বারবার বলছি যাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তাদের, আমি সবাইকে আমি সাবস্ক্রাইব করে আমি আমি তাদের ঘরে যাই, আমি তাদের ঘরে গিয়ে দেখি, আমি চালিয়ে দেখে দিই। ইভেন কি আমি ছেলেকে পড়তেও বসাই, আমি হয়তো সাউন্ডটা হয়তো দিই না কারণ ছেলে ডিস্টার্ব হবে পড়া, তাও আমি চালিয়ে দেখে দিই যে তোমাদের ভয়েস টাইমটা তো বাড়ুক। বর যারা লং ভিডিও ছাড়ো তাদের আমি 5-6 মিনিট করে আমরা দেখে দিই, চারদেরকে কি বলবো বলো? এত খারাপ লেগেছে আমার, একটা 6 মিনিটের ভিডিও ছেড়েছি, 6 মিনিট 37 সেকেন্ডের একটা ভিডিও, সেটাও যদি তোমরা পুরোপুরি ওয়াচ না করতে পারো, ওকে একটা মজাদার ফান ভিডিও, আর কি এক্সপেক্ট করবো? বিশ্বাস সে জায়গাটাই তোমরা রাখলে না, ব্যাপারটা নয়। আমি যেমন সবার পাশে দাঁড়াচ্ছি, প্লিজ আমিও তো এক্সপেক্ট করবো না যে তোমরা আমার পাশে দাঁড়াও, আমারও তো খারাপ লাগে জিনিসটা। দুটো পয়সা কিন্তু কামানোর জন্য আমি আসিনি, যদি দুটো পয়সা কামানোর জন্য যদি আমি আসতাম আমি কিন্তু ডেডিকেটলি কিন্তু আমি পুরো ভিডিও কিন্তু আমি করে যেতাম। আমার বাবা চলে গেছে তো চলে গেছে, আমার বাবা কি লাইফে ফিরে আসবে? আর আসবে না, কিন্তু তারপরেও আমি কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতাম। আমি কিন্তু করতে পারি না কারণ এই জিনিসটা কিন্তু এখন আমি সিরিয়াসলিভাবে নিইনি। হয়তো তোমাদেরকে দেখে আমি অনেক এনকারেজ হয়ে আমি ভিডিও করি, পরপর পরপর আমি ছাড়ার চেষ্টা করছি, কিন্তু এরকম যদি জিনিস যদি তোমরা করো আমার সাথে, আমার সত্যি খুব খারাপ লাগে। আমি যাদেরকে বিশ্বাস করি, আমি যাদের ঘরে যাই, আমি ফুল ভিডিও ওয়াচ করি, মজাদার ভিডিও যাদের 6-7 মিনিট 8 মিনিট ভিডিও থাকে তাদের তো আমি ফুল টাইম ওয়াচ করি। আবার আচ্ছা, অনেকেই আছো যে বলছো যে দুদিন আগে এসেছিলাম দিদিভাই, তোমার তো আসার টাইম হয়ে গেছে, ভুল করছো, আমি কিন্তু যাবো না।
দুদিন আগে নাই তোমার কোনো ভিডিও, তোমার কোনো কমেন্টস আমি চেক করেছি, আমি চেক করে দেখি সবকটা ভিডিওতে কোনো কমেন্টস নেই, তোমাকে আমি চিনিও না, এরকম করলে তো আমি যাবোই না, তোমরা যা খুশি তাই করে নাও, এরকম লিখে এরকম চিটিং করে জীবনে কত দূর অব্দি এগোতে পারবে, কত সহজ। আমার আমি ডেডিকেটেডলি যদি আমি কাজ করি আর আমি যদি হার্ডওয়ার্ক করি আর আমার যদি কন্টেন্টের ওপর যদি জোর থাকে, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে, কারোর ক্ষমতা নেই কিন্তু আমাকে আটকাবে, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকাবে, যদি এই তিনটে জিনিস যদি তুমি করো একটা টাইমে গিয়ে। মানে তোমরা এখন শুধু মানে তোমাদের হচ্ছে মানে গিভ অ্যান্ড টেক পলিসি শুধু সত্যি তোমাদের এখন মানে এ হাত দে ও হাত লে, মানে তুই দিবি আমি নেব, এরকমভাবে হয় তাহলে একটা টাইমের পর কিন্তু তোমরা আর এগোতে পারবে না। খুব স্ট্রিক্টলি হয়ে গেছে বারবার বলছি, আর এরকম চিটিং করে কিন্তু কখনো এরকম করো না, আমি তো যাবোই না, কারোর ঘরে যাচ্ছ তারা হয়তো ঠিক মতন ব্যাপারটা বুঝতে পারছে না, গিয়ে তোমাকে আবার গিয়ে তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আসছে, তুমি এখানে একটা ফায়দা লুটে নিলে, আমি একটা তো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলাম, একটা সাবস্ক্রাইবার তুমি একদম ওপরে উঠে যাবে। যাই হোক, খারাপ লাগার যেরকম ভালোটা তোমাদের সাথে শেয়ার করি সেরকম খারাপ লাগাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু মন লাগা লাগলে আমি তোমাদেরকে বলে দিই। সত্যি আমার খুব খারাপ লেগেছিল যে একটা 6 মিনিটের ভিডিও তোমরা একটা ফুল ওয়াচ করোনি, বিশ্বাসটা ভেঙে যায় এটাই তো। চলো আমি একদম মপিং করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর ওকে বললাম যে তুই ওই টি শার্টটা যেটা পরে রয়েছিস ওইটাই ছ পরে ছ, এসে আমি সব তো ধুয়েই দেবো, আর আমি রেডি হয়ে গেছি, তো চলো আমি আর লেট করবো না, অনেকটা লেটই হয়ে গেছে আজকে পরীক্ষা দিতে দিতে, তো সমস্ত আমার ঘরের কাজও হয়ে গেছে, তোকে চুলটা কাটিয়ে নিয়ে চলে আসি। দেখ মাঙ্কি মাঙ্কি বয়, ওর নাম হচ্ছে মাঙ্কি বয়, ওকে তোমরা বাবু বলে ভালোবাসো তো, ওকে মাঙ্কি বয়, ওকে মাঙ্কি বয় বলে করবে, তো চলো পরে দেখা করছি। তো দিশিত বাবুকে তো স্নান করে দিয়েছি আর এই যে বসে পড়েছেন খেতে, তো আজকে তো দেখলে শুধু চিংড়ি মাছের ঝাল টাইপেরই করেছে একটুখানি, তো ওই দিয়ে ও ভালো খায়, ওর বাবাও ভালো খায়, আমাদের বাড়িতে কোনো রকম অসুবিধা হয় না, এক ঝোল ভাত যদি ভালো হয় তো সেই দিয়ে মাও বা মানে এরা দুজনেই খেয়ে নেবে, বাপ ছেলে দুজনেই খেয়ে নেবে, তো দেশি খেয়ে নিচ্ছে আর আমি যাবো এখনও স্নান করতে, ওকে আগে এসে করে দিলাম ফটাফট, তো করে দিয়ে ওর খিদে পেয়ে গেছিলো ওই জন্য দিয়ে দিলাম, ও খাক, আমি ততক্ষণ করে চলে আসি, এসে তারপর তোমাদেরকে একবারে গাছ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে আমার, আর দিশিদের খাওয়া হয়ে গেছে, আজকে আর বাবু লেট করেনি, একদম টাইমে একদম খেয়ে নিয়েছে, আর চলো গাছগুলো দেখি নি। এই দেখো এইটা কি আমি বললাম যে এখন আমি তোমাদের গুগলে সার্চ করে আমি তোমাদের নাম বলে দেবো, আর এই যে ফুলটা দেখছো না কি সুন্দর, দেখো এটা নাকি 15 থেকে 20 দিন নাকি স্টে করে গাছে, তারপরে ঝরে পড়ে যাবে, গাছটা একটু দাম নিয়েছে কারণ এটা স্টে করে মানে 15-20 দিন স্টে করে এই গাছটা, তো এগুলো গাছগুলো নাকি একটু এক্সপেন্সিভ, তো এই সাইজের টব নিয়ে নিয়েছি বসাবো, আর এইখানে তোমার জারবেরা রয়েছে, এই একটা কালার আর এই একটা কালার ইয়েলো কালার, আর এইগুলো এই দুটো কি গাছ নিয়েছে দিশিতবাবু, দিশিতবাবু এই গাছগুলো নিয়েছে, এর মধ্যে 20-20 রয়েছে, আর এটা যে কিরকম ইয়েলো ইয়েলো সে বেল হয় না, হ্যাঁ দেখাচ্ছি, তো এই ইয়েলো ইয়েলো বেল হয় ওই গাছ, আর ওইগুলো হচ্ছে অ্যাস্টার, এগুলো কিন্তু এটা নাকি 12 মাসে ফুল নাকি এরকম হবে, আর 15-20 দিন স্টে করে, মানে কি ভালো, তুমি দেখতে দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর। তো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাছ নিয়েছি, আর এদিকে মাটি নেই, তো মাটি আনার জন্য 6টা 7টা, আর মাটি আনার জন্য বলে দিতে হবে, আর এই হচ্ছে দিশিত বাবুর হেয়ার কাটিং, দেখি দে ভালো করে, ওই সবাই সে একটুখানি কেটে যায়, ওষুধ লাগিয়ে দেবে ঠিক হয়ে যাবে, আর বাবুর গরম লাগছে বলে ওই জন্য এখন সব হাফ পে নেমে গেছে, হাফ প্যান্ট হাফ টি শার্ট, ভাত খেতে উঠে থাকো, ওকে ফ্রুটি খায়, ভাত খেতে উঠে ফ্রুটি খাচ্ছে, তুমি খাতে হও। তোমাদেরকে একটা ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো শুধু গাছের জন্য, যারা গাছ অনেকেই আমাকে কমেন্টস করেছো যে গাছ নিয়ে মানে আমার এই ছোট্ট একটা রুখ
গার্ডেন তোমাদেরকে দেখাতে বলেছ, আর তখনই আমি পুরোপুরি ডিটেলসে বলে দেবো যে আমি কি কি ইউজ করি আর কোন গাছ কি কখন কিনলে ভালো হয়, কি কি ব্যবহার করি আমি গাছের জন্য, সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। শুধু ওই ভিডিওটা শুধু গাছের জন্য থাকবে, কারণ অনেকেই কমেন্টস করেছে আমার ছাদ বাগানটা দেখানোর জন্য, তো তোমাদের তোমাদের জন্য নিয়ে আসবো ডেফিনেটলি। আর চলো ভাত খেয়ে নেবো, আর আজকের ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকের ভিডিওটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর যারা নতুন আছো তারা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করার পরে কিন্তু কমেন্টস করো, দেন সাবস্ক্রাইব করে দিও, করে রেখে দেবে। আমি ঠিক টাইমে আমি চলে যাবো, আমি বুঝে যাবো, আমি ঠিক টাইমে চলে যাবো। আর যারা শুধু তোমার ভিডিও দেখে না দেখে শুধু একটা কমেন্টস করে দিয়ে চলে যাচ্ছ, আমি তাদের ঘরে কোনো দিনই যাবো না। তো আর এই সব নিয়ে কথা বলতেও আমার আর ভালো লাগছে না, আমিও চাইছি না, যেরকম তোমাদের শুনতে ভালো লাগছে না, এইসব ভালো লাগবে না এইসব নিয়ে ডেলি ডেলি, সেরকম আমারও আর বিশেষ করে আরও ট্রাস্ট নিয়ে একদম ভালো লাগছে না এইসব নিয়ে আর কথা বলতে। যার যেরকম কাজ সে করে যাও, আমার যেরকম কাজ আমি সেরকম করে যাবো। তো চলো আজ আর তো আর কন্টিনিউ আর কথা বাড়িয়েও আর কোনো লাভ নেই। তো টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ, বাই বাই।